মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী, আর আমি লক্ষ্মী চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, এবং তোমাদের সবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এইদিকে দেখো, আমি যেহেতু দিদি বাড়িতে আসছি, আর দিদি বাড়িতে এসে এই পরিবেশটা আমার এত ভালো লাগছে যে কি বলবো বন্ধুরা, তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না যে আমার পরিবেশটা কতটা ভালো লাগছে। এদিকে দেখো, সোনালি রঙে ভরে গেছে চারিদিকটা, ধান পেকেছে। যখন নতুন চারা লাগানো হয়েছিল, সবুজ সবুজ সবুজে ভরা ছিল, তখনকার পরিবেশটা একদমই আলাদা ছিল, কিন্তু এখনকার পরিবেশটা আরও অন্যরকম, মনে হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা। তো দেখো, এদিকে রাস্তায় ছাগল আছে একটা, আর যেহেতু আর কি রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি, মেয়ে, এই যে দেখো, সাথে আমার মেয়ে আছে, আর বড়টা হচ্ছে আমার বোনের মেয়ে। তো বন্ধুরা, এদিকের মানুষরা দেখো এখনো পর্যন্ত কিন্তু এগুলো কি বলতো, গোবর দিয়ে ওই লাঠির সাথে সাথে গোবর মেখে মেখে দিয়েছে, এটা হচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করে। আর বাড়িতে আসলাম, দিদি বাড়িতে এসে দেখছি কিছু শিউলি ফুল পড়ে গেছে, আর মেয়ে এই শিউলি ফুল দেখে কত খুশি জানো তো, তাই ও একটা একটা করে শিউলি ফুল তুলে নিচ্ছে। এই দেখো কত সুন্দর, একটা সময় আমরা যখন ছোট ছিলাম বা এখনও পর্যন্ত শিউলি ফুল যদি নিচে পড়ে থাকে আমরা কিন্তু লোভটা সামলাতে পারি না। এই যে দেখো গাছে শিউলি ফুল ফুটেছে, দেখেছো? আর এদিকে দেখো, দিদি কিন্তু সকালবেলা উঠে, আমরা যেহেতু একটু রাস্তায় বেরিয়েছিলাম, দিদি সকালবেলা উঠে কিন্তু উঠোন টুঠোনগুলো ঝাড় দিচ্ছে। আর এই যে দেখো, এটা হচ্ছে একটা দাদা, মানে সম্বন্ধে হচ্ছে আমার দিদির দেওর। তো ও আর কি ধান, এগুলো সিদ্ধ ধান এদিকে নিয়ে আসছে দিদিদের উঠানে দেওয়ার জন্য, শুকোনোর জন্য আর কি। তো আমাকে দেখে এতটাই লজ্জা পাচ্ছিলো, মানে বস্তা দিয়ে মুখটা ঢাকছিল। তো পরে যখন ওকে বললাম, ও বলে যে আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখো, এগুলো হচ্ছে সব সিদ্ধ ধান। তো আমি যেহেতু বাড়িতে এই কাজগুলো মাঝে মধ্যেই করে থাকি বন্ধুরা, এই সমস্ত কাজ যদি আমার চোখের সামনে থাকে, আমার কিন্তু ইচ্ছা করে যে না, আমি একটু দেখি, চেষ্টা করি। আমার কিন্তু এই কাজগুলো করতে কিন্তু খুব ভালোই লাগে। আর যতই বলো বন্ধুরা, আমরা যেখানেই থাকি না কেন, গ্রামের পরিবেশটার মতো কিন্তু কোনো পরিবেশেই হতে পারে না, তাই না? তো এদিকে দেখো, ওইদিকে ওই দাদাটা ধানে পা দিচ্ছে, তারপরে হচ্ছে ওই দিদিটা হচ্ছে ওই দাদার বউ। আর ওই সাইড দিয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে আমার বোনের মেয়ে, দেখেছো বন্ধুরা? আর এত সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমল করছে। তারপরে চলে আসলাম বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে এসে দেখি দিদি আবার কি করছে বলো তো, তোমরা কি এটা চিনতে পারছো বলো বন্ধুরা? এটা হচ্ছে উরুণ, আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু গাইন। তো আমার দিদি এটা গুঁড়ো করছিল, চাউল ভাজা গুঁড়ো করছিল ছাতু বানানোর জন্য, মানে ছাতু বানাচ্ছিল আর কি। তো আমি ভাবলাম যে না, দেখিও আমি একটু চেষ্টা করে দেখি পারি কি না, যেহেতু আমি গ্রামের মেয়ে, সমস্ত কাজ কিন্তু আমার জানা আছে বন্ধুরা। তো বন্ধুরা, দিদি বাড়িতে আসছে, একটু ভালো মন্দ খাবো না এটা কখনো হয় বলো তো? সেই জন্য দেখো, জামাইবাবু এখানে কি করেছে, মানে আমার দিদির বর, মানে আমার জামাইবাবু, তো দেশি মুরগি নিয়ে আসছে দুটো। তো সেগুলো এখন আর কি কাটাকাটি চলছে, আর আমি কিন্তু জামাইবাবুর সঙ্গে কিন্তু এখানে বেশ কিন্তু জমিয়ে গল্প করছিলাম বন্ধুরা। তো আমি কিন্তু নিয়ে বসে পড়েছি আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন টসুন সব কিছু নিয়ে কিন্তু বসে পড়েছি। তো সেগুলো আর কি আমি এখন একটা একটা করে সব কিছু কাটছি, আর জামাইবাবুর সাথে গল্প করছি। তো এখানে সমস্ত রকম মশলা দিয়ে, যেগুলো মশলা হয় আর কি, তো সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। তারপরে আমি জামাইবাবুকে বলেছিলাম যে আমি একটু বাতাবি লেবু খাবো, তো বাতাবি লেবু নিয়ে আসছে, দেখো এখানে কাটাকাটি চলছে। আর এই বছরের এই প্রথম আমি বাতাবি লেবু খেলাম, আর এই বাতাবি লেবুটা সত্যি সত্যি মানে খেতে খুব দারুণ টেস্টি ছিল বন্ধুরা। যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি, তো সেহেতু আমি বলতে পারছি যে কতটা টেস্টি ছিল। এই দেখো কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে, তাই না? তো এইটা হচ্ছে, আমি এখন আস্তে আস্তে বাতাবি লেবুটাকে খুলে নিবো।
তো সমস্ত কিছু খুলে নাও হয়ে গেছে দেখো আমি আর লোক সামলাতে পারলাম না একটুখানি খেয়ে নিলাম তো এখানে এখন আর কি বাতাবি লেবুটাকে মাখা হবে তার জন্য একটুখানি দিলাম চিনি তারপরে দিব শুকনো লঙ্কা পোড়া আর এই বাতাবি লেবু মাখাতে বন্ধুরা কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কা পোড়াটা দিয়ে খেলে কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা কে খেয়েছো জানি না কিন্তু আমরা কিন্তু বা আমি আর কি শুকনো লঙ্কা পোড়া দিয়ে বাতাবি লেবু মাখাটা খেতে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে তো এদিকে দেখো জাইম্বু কিন্তু আস্তে আস্তে করে মেখে নিচ্ছে তো চলো তো বাতাবি লেবু মাখা খেয়ে তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে বন্ধুরা এই যে দেখো দিদি কিন্তু বলেছিল যে গ্যাসে রান্না করতে কিন্তু আমি বলেছিলাম যে না উনানে রান্না করলেই হয়তো বেশি টেস্টি হবে খেতে আর আমি অনেক দিন পর আর কি উনানে রান্না করছি এবং উনানে রান্নাটা খাবো তো বন্ধুরা একদম রান্না বান্না করে তারপরে আমি স্নান ফান করে টরে একবারে কিন্তু রেডি হবো বাড়ির জন্য কারণ হচ্ছে আমার বর ফোন করলো তো ও আসতেছে ও আসার আগে আমাকে ব্যাগ গোছাতে হবে আমাকে রেডি হতে হবে তো ঠিক আছে বন্ধুরা সাথে থেকো তো বন্ধুরা একদম খাওয়া দাওয়া করে আমি এখন যাব বাড়িতে আর এদিকে দেখো দাদাটা ধান কাটছে আর যেহেতু বাড়িতে যাব আমার হাতে ব্যাগ তারপরে হচ্ছে বাচ্চা আছে যেহেতু বাইকে যাব আমার বর নিতে আসছে তো আর তোমাদের সামনাসামনি টাটা করে দিতে পারলাম না বন্ধুরা এই যে দেখো সুন্দর দৃশ্যটার সাথে যেহেতু আমি টাটা করছি তো তোমাদের সাথেও টাটা করে দিলাম টাটা সবাই ভালো থেকো